আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা হাফ কার্ডিগান সোয়াচ তৈরি করতে হয় এবং হাফ কার্ডিগান কালারিং সোয়াচ কিভাবে তৈরি করতে হয়, স্টেপ বাই স্টেপ কালার দিয়ে কিভাবে কালারের সাইটে টাক অ্যাড করতে হয়। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা ফলো করুন, কেউ স্কিপ করবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি নতুন পেজ নিলাম, নিয়ে এখানে নিডল কসেস এবং মেশিন গেজ টাইপ সব সেট করা আছে। তো নিয়ে আমি এটাকে এখন হাফ কার্ডিগান করব, মানে কিভাবে একটা কার্ডিগান সোয়াচ তৈরি করতে হয় আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আপনারা আমার ভিডিওটা ফলো করুন। আমি ব্যাক টাক নিলাম, ব্যাক নিড নিলাম, নিয়ে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি ঠিক ব্যাক নিট বরাবর বসাই দেব, বসাই দিয়ে পুরোটাই দিয়ে দেব। এরপরে আমি উপরে ফিনিশিং দিয়ে দিলাম, ফিনিশিং কালার দিয়ে দিলাম, এটা ফিনিশিং কালার। এরপরে টেনশন দিয়ে দেবো সেফটি রোস নাম্বার 17, আমি সেফটি রোস টেনশন দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমি কালারিং স্টেপ বসাবো, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি এখানে প্রথমে আমি এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি, আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখাইলাম। দেখেন হাফ কার্ডিগান সস কিন্তু হয়ে গেছে, হাফ কার্ডিগান সস। এটা হলো ভিউ, হ্যাঁ ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি এটা এখন কালারিং করব। আমি এখান থেকে একটা গ্রিন কালার নিয়ে নিলাম, নিয়ে আমি এখান থেকে বসাই দিলাম 8 কসেস বসাই দিলাম। এরপরে হোয়াইট কালার নেব, নিয়ে 8 কসেস বসাই দিলাম। দিয়ে আমি এটা কপি করে পুরো সসটাই দিয়ে দেব, কপি করে পুরো সসটাই দিয়ে দিলাম। উপরে একটু বাকি থাকলো, এটুকু আমি কেটে দিলাম, কেটে দিলাম। দিয়ে আমি আপনাদেরকে ভিউ দেখাবো, আপনারা ভিউটা দেখুন। এই যে হাফ কার্ডিগান কালারিং সস হয়ে গেছে। এরপরে আমি এখন চলে যাব ফিডার সেটিংয়ে, আমি ইয়ান ক্যারিয়ার সেটিং করব, সেট করব। আপনারা দেখুন ইয়ান ক্যারিয়ার বা ফিডার সেট করব। এখানে ওয়াইডি দিয়ে দিলাম, ওকে, ফিডারগুলো বসে দিলাম। বসিয়ে দিয়ে আমি দেখুন এই যে সাইডে আমি এখানে 4 দিয়ে দেবো, এখানে আমি 4 দিয়ে দিলাম, মানে 4 রো পরপর সাইডে টাগ হবে। এই সাইডে টাগ 1 দিয়ে দিলাম, দিয়ে ওকে দেব। দিয়ে আমি এখন দেব কি, আমি এখন দেব এক্সপ্যান্ডিং ইন্টার প্যাটার্ন, এক্সপ্যান্ডিং ইন্টার প্যাটার্ন দিয়ে দিলাম। এরপরে দিলাম স্টার্ট প্রসেস। দেখুন আমার প্রসেস হয়ে গেছে, এই সাইড দিয়ে টাগ হয়ে গেছে। দেখুন 2 কসেস পরপর অটোমেটিক টাগ নিয়ে নেছে। আমি সসটা সেভ করে নেব, আমার উপরে লেখা আছে হাফ কার্ডিগান সস, ওইটার উপরেই আমি কপি করে দেবো। ব্যাস ওইটার উপরেই আবার সেভ করে দিলাম, ওকে, সেভ হয়ে গেল। তো এভাবে আপনারা হাফ কার্ডিগান কালারিং সস বা সলিড কালার আপনারা করতে পারেন। কালারিং হলে সাইড দিয়ে অটোমেটিক টাগ দিয়ে দিতে পারেন। আমি যেভাবে দিলাম দেখানোর জন্য আবারও দেখাচ্ছি, এই যে সাইডে 4 রো পরপর, এই যে একটা ওখানে টাক 1 দিয়ে দিছি, হ্যাঁ এখানে আপনারা দিয়ে দেবেন, দিয়ে দিলে সাইডে অটোমেটিকলি টাক নিয়ে নেবে। তো আপনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ফলো করবেন এবং দেখবেন কীভাবে অ্যান্ড্রাইভে প্রোগ্রাম নিতে হয়। আপনারা দেখুন এই যে এখানে এভাবে ওপেন করবেন, ওপেন করে এই অপশনে গিয়ে আপনারা এখানে আপনার প্যান ড্রাইভ সিলেক্ট করে ফোল্ডার সিলেক্ট করে ওকে দিয়ে দিলে প্রোগ্রাম চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।